আজও প্রবল বর্ষণ উত্তরবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে সতর্কবার্তা। আজও আকাশ মেঘজমে রয়েছে কলকাতা সহ বঙ্গে, হাওয়া অফিস জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। তো এদিকে রাজ্যে সময় আগেই ঢুকলো বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিকেলের দিকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার প্রভাবে প্রবল বর্ষণ উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতায়। স্বাভাবিকভাবে গত কয়েকদিনে হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী, তবে এবার স্বস্তি ফিরতে চলেছে কলকাতায়। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ে 4 দিন আগে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। বর্ষার প্রভাবে আগামী 5 দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতে বর্ষার সম্ভাবনা রয়েছে প্রবল, তবে উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষার প্রভাব নেই বলে জানিয়েছেন তারা। হাওয়া অফিস এও জানিয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ারে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিকে সকাল থেকে শহরে আকাশমুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে আর্দ্রজনিত তাপ অত সহজে যাবে না। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস তরফে আরও জানিয়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু বেঙ্গালুরু থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত ছিল। 2 দিন দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু মধ্য উত্তর বঙ্গোপসাগর দিয়ে অংশে, উত্তর সিকিমে বাকি অংশে ঢুকে পড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। হাওয়া অফিস এও জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এটি বিহার, উত্তরপ্রদেশ এবং আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যদিও দেশের একাধিক রাজ্যে এখনও পুরোপুরি স্বস্তি নেই। দেশের রাজধানী দিল্লি সহ বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহ সতর্কতা জারি করেছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে।